প্রিয় মাছ চাষী ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আমাদের আজকের ভিডিওর বিষয় পুকুরের আদর্শ মানকি যেনারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িত থেকে মাছ চাষের সঙ্গে আসতে চান এবং আমাদের চ্যানেলে অনেক ভিউয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আছেন যেনারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পেশার সঙ্গে জড়িত আছেন তিনারা হয়তো প্রবাসী বা অন্য পেশা থেকে আবার নতুন করে মাছ চাষে আসতে চান বা নতুনভাবে যারা মাছ চাষকে পেশা হিসেবে গ্রহণ করতে চান তাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে একটি পুকুরের আদর্শ মানকি এবং পুকুরে কীভাবে মাছ চাষ করলে আমরা লাভবান হতে পারব সেখানে আমরা যদি চিন্তা করি তাহলে আমাদেরকে বুঝতে হবে প্রাচীন সভ্যতা থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের বিভিন্ন ফিশারি সেক্টরের অনেক ফিশারিবিদগণ মহোদয়গণ ওনারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা থিম ধারণা পেয়েছি যে মাছ চাষের আদর্শ মান চার থেকে ছয় ফিট পানি থাকতে হবে এবং একটি পুকুরের মিনিমাম নিম্ন মান হলেও পঞ্চাশ শতাংশের নিচে যেন আমাদের চাষের প্রণালীটা শুরু না হয় নতুনদের ক্ষেত্রে কারণ পুকুরের পরিমাণ যত বেশি হবে পুকুরের পানির স্বাস্থ্য তত ভালো রাখা সক্ষম হবে এবং চার থেকে ছয় ফিট পানি এই জন্যে বলা হতো সেইটা হলো যে পুকুরের সূর্যরশ্মিটা যেন ভালো সংশ্লেষণটা যেন মাটির পর্যন্ত পানির তলদেশ পর্যন্ত পুকুরের তলদেশ পর্যন্ত কিরণটা পৌঁছাতে পারে এবং সেইটার কারণে পুকুরের নিচের অংশে নাইট্রোজেন ভাইরাস ব্যাকটেরিয়া যেটাই ফাঙ্গাল আপনারা যেটাই হোক না কেন নাইট্রোজেন এবং অ্যামোনিয়া যেটাই হোক না কেন সেটাকে সেই রশনির মাধ্যমে রিডিউস করে মেরে ফেলা হয় মারতে সহযোগিতা করে এবং সেগুলোকে পুনরায় আবার সালক সংশ্লেষণে খাবারের মানে তৈরি করা সম্ভব হয় যদি আমরা এনালক পদ্ধতিতে করি সেই ক্ষেত্রে আমাদের এই চার থেকে ছয় পিঠটা ছিল আদর্শ মাঠ আমাদের মাছ চাষের শুরুতেই আমরা পুকুর নির্বাচন করবো মূলত যেইখানে সারাদিন রোদ থাকবে এবং যেখানে জৈব অজৈব পচনকৃত বর্জ্যগুলো বাইরের পানি পুকুরে ঢুকছে না বা অর্গানিজমগুলো ঢুকছে না এবং পুকুরের ধারে যেন যোগাযোগের ব্যবস্থা ভালো থাকে আমরা পোনা দেওয়া এবং পোনা আহরণ মাছ আহরণ করা এবং খাবার পরিবেশন করা এবং নিয়মিত ঝড় বৃষ্টি যে কোনো মুহূর্তে আমরা পুকুর পরিদর্শনের জন্য যারা যিনি দায়িত্বে থাকবেন ইনি সঠিকভাবে পুকুরে যেতে পারেন এই বিষয়গুলো আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে চাষের শুরুর আগেই প্রোফাইলে আমাদেরকে খেয়াল করতে হবে এখন যেহেতু আধুনিক পদ্ধতি ছাড়া বাংলাদেশের আবহাওয়া ঋতুভিত্তিক কারণে জলবায়ু পরিবর্তন বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে বর্তমান সময়ে আধুনিক পদ্ধতি ছাড়া নতুন চাষিদেরকে আমি বলবো মাছ চাষে আসা ঠিক হবে না এবং এটার পদ্ধতিতে আমাদেরকে মাছ চাষ করতে হবে এবং সেটা করতে গেলে আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে আমাদের এই পঞ্চাশ শতক পুকুরে যদি চার ফিটের জায়গাতে আট ফিট পানি হয় তাহলে আমাদের পুকুরটা ডাবল হয়ে গেল বারো ফিট পানি যদি হয় তাহলে আমাদের পুকুরটা তিনটা পুকুর পঞ্চাশ শতাংশ হয়ে গেল অর্থাৎ আমরা চার থেকে ছয় ফিট পানিতে যে পরিমাণ মাছ চাষ করতে সক্ষম হতাম আমরা যখন এইটাতে আট ফিট বা নয় ফিট হয়ে যাবে তখন আমাদের ডাবল হয়ে যাবে ইয়ারোটারের মাধ্যমে তখন আমাদের সেই পানিটাকে ঘূর্ণায়ন প্রকৃত প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের আলোতে আমরা দিনের বেলা এক দুই ঘন্টা মেশিন চালাইলে নিয়ে আসতে সক্ষম হচ্ছি এবং রাত্রের বেলা শেষ রাত্রে চালিয়ে যখন আমরা সকাল পর্যন্ত ছেড়ে দিচ্ছি তখনও ঘূর্ণায়ন করে এইটা সেই বর্জ্য বা বিভিন্ন জৈব অজৈব পচনকৃত খাবারগুলোকে রিডিউস করে পুকুরের উপরে নিয়ে এসছে এবং সেইখান থেকে পর্যাপ্ত প্ল্যাংটন খাবার তৈরি হচ্ছে ভাইড্রোপ্ল্যান্টন জীব প্ল্যান্টন তৈরি হবে এবং সেইটার মাধ্যমে আমাদের অতিরিক্ত খাবারের পরিমাণ কম লাগবে এটা খেয়াল করে আমাদেরকে আদর্শ মানের পুকুর চিন্তা করে আমাদেরকে মাছ চাষ করতে হবে আর আমাদের যদি অ্যানালগ পদ্ধতিতে চার থেকে ছয় ফিটের গভীরতায় করি সেই ক্ষেত্রে আমাদেরকে অল্প পরিমাণে মাছ দেওয়া ঠিক হবে না কারণ সেখানে আমাদেরকে ছোট ধরনের মাছ দিয়ে বেশি পরিমাণ দিয়ে সাইক্লিকভাবে মাছগুলোকে আমরা বাড়িয়ে প্রতি দুই মাস পার হয়ে যাওয়ার পরে আমাদেরকে জাল টানার মধ্যে দিয়ে কিছু কিছু মাছ আউট করে দিতে হবে তাহলে কি হবে আমাদের পুকুরের স্তর ভিত্তিক যে খাবারগুলো তৈরি হবে সেই খাবারগুলো সকল স্তরের মাছকে আমরা খাওয়াইতে সহায়তা করতে পারব এবং পানির স্বাস্থ্য ভালো থাকবে এবং মাছ দ্রুত বর্ধন হবে এবং পুকুরের মানও ঠিক থাকবে এবং আমরা যখন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করব তখন আমরা ইয়ারেশন পদ্ধতিতে করলে আমরা অবশ্যই সেখানে অধিক ঘনত্বে অল্প খাবারে অল্প সময়ে মাছ চাষ করতে সহায়তা পাব এবং ইয়ারেশনের মূল কাজ হল পানির স্বাস্থ্যকে প্রাকৃতিক যে ইকোসিস্টেম ন্যাচারাল আবহাওয়ায় পরিণত থাকে বিভিন্ন উন্মুক্ত জলাশয় সেইটা প্রদান করা সেইটা প্রদান করলে পানির স্বাস্থ্য ঠিক রাখতে সহযোগিতা করবে এবং মাছ চাষে আমরা স্বাচ্ছন্দ্যভাবে এবং খুব দ্রুত তার সহিত আমরা রোগমুক্ত অবস্থায় সফলতার দিকে যেতে পারবো আমাদের পুকুরের এই পানিগুলোকে সুন্দর রাখতে সহায়তা করবে যার কারণে আমাদের পুকুর পঞ্চাশ শতাংশ থেকে একশো শতাংশ দেড়শো শতাংশ দুশো শতাংশ যদি হয় তাহলে আমাদের জন্য আরও ভালো এবং এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করি এবং আমরা অবশ্যই সফলতার দিকে এগিয়ে যেতে পারবো এবং আমাদের সফলতা ইনশাল্লাহ হবেই হবে এবং আমরা অবশ্যই চিন্তা করব। যে আমরা ইয়ারেশন পদ্ধতির মাধ্যমেই আমরা আধুনিক চাষ দিয়ে শুরু করব এবং সেইটার জন্য আমরা ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি জেলায় আমরা মেশিন পৌঁছে দিতে সক্ষম হয়েছি অন্য অন্য কোম্পানির মাধ্যমেও অনেক মেশিন চলে গিয়েছে সেই চাষিগুলোর সঙ্গে আপনারা যদি মত বিনিময় করেন তাহলে আপনারা ওখান থেকে একটা অ্যাক্টিভিটিস পাবেন এবং একটা এক্সপেরিমেন্টালি অভিজ্ঞতা পাবেন সেটা থেকে আপনারা মাছ চাষকে গ্রহণ করতে পারবেন এই প্রত্যাশা রেখে আমাদের কাছে যেনারা বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির দেশি প্রজাতির ক্যাটফিশ মাছ যেমন টেংরা শিং মাগুর পাবদা গোলসা সহ আর বায়াম শোল মুচি থেকে আরম্ভ করে বোয়াল আপনারা যদি কেউ করতে চান সেটার প্রক্রিয়া আমরা আপনাদেরকে জানিয়ে দেবো এই প্রত্যাশা রেখে সবার সুস্বাস্থ্য এবং মা শুভকামনা করে শেষ করছি ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে প্রত্যাশা রেখে আসসালামু আলাইকুম